রাজ্যে শুকনো মাছ বা শীতলটুকু আমদানি করে খেতে হয়। রাজ্য বিধানসভায় মৎস্যমন্ত্রীর তথ্য রীতিমতো আটকে ওঠার মতো। সুদূর গুজরাট থেকে পর্যন্ত আমদানি করতে হচ্ছে এই শুটকি মাছ বা শীতল। রাজ্যবাসীর জাতি উপজাতি উভয় সম্প্রদায়ের মানুষের দৈনন্দিন খাবারের একটি বিশেষ পদ হচ্ছে শুটকি মাছ বা শীতল। আর এই শুটকি মাছ বা শীতল উৎপাদনের কোনো ব্যবস্থা নেই রাজ্যে। দেশের বিভিন্ন রাজ্য থেকে এমনকি প্রতিবেশী বাংলাদেশ থেকেও এই শীতল বা শুটকি মাছ আমদানি করতে হয়। আমদানির পরিমাণ রীতিমতো আটকে ওঠার মতো। সম্প্রতি বিধানসভায় মৎস্যমন্ত্রী শীতল বা শুটকি আমদানির যে তথ্য দিলেন তা বেশ উদ্বেগজনক। টাকার অঙ্কে এর কোনো হিসেব না পাওয়া গেলেও আমদানির পরিমাণের হিসেব রীতিমতো মেট্রিক টনে। 2022-23 অর্থ বছরে রাজ্যে 11,114 মেট্রিক টন শুটকি মাছ বা শীতল আমদানি করা হয়েছে। 2023-24 অর্থ বছরে রাজ্যে আমদানি হয়েছে 9,119 মেট্রিক টন শুটকি মাছ বা শীতল। 2022-23 অর্থ বছর আমদানি 11,114 মেট্রিক টন। 2023-24 অর্থ বছর আমদানি 9,119 মেট্রিক টন। বাজারে খোঁজ নিয়ে দেখা গেল দেশের বিভিন্ন রাজ্য থেকে আমদানি করা হয় এই শুটকি মাছ বা শীতল। আপনার দোকানে যে শুটকি বা শুকনো মাছ রয়েছে বিভিন্ন ধরনের, এগুলি মূলত আপনার কোথা থেকে আমদানি? জাগিরোড বাজার, গুল বাজার, তেল্লামোড়া বাজার। আর ওই তেল্লামোড়া বাজার বা গুল বাজারে কোথা থেকে আসে? ওরা তো বড় বাজার কলকাতা থেকে আসে, কলকাতা বাজার। আর কিছু গুজরাট থেকে আসে। বাংলাদেশ থেকে কি আসে কিছু? বাংলাদেশ থেকে আপাতত আসে না, কিন্তু আগে আসতো। আগে আসতো। আর কোন কোন রাজ্য থেকে আমদানি করা হয়? বেশিরভাগ গুজরাট থেকে আসে। গুজরাট লোটা, যেমন লোটা আসে মুম্বাই থেকে। মুম্বাই থেকে রাজ্যে কোথাও কি মানে এরকম শুকি উৎপাদনের জায়গা রয়েছে? শুকি বা শুকনো উৎপাদনের জায়গা তো একমাত্র গুলবাজার বরবর ব্যবসায়ী গেছে, তারা কিছু খরিদ্দার করে, বাড়ি থেকে আইনে বিক্রি করে আমরা গেছি। আপনার দোকানে যে এই শুকি বা শুকনো মাছগুলি আছে, এগুলি মূলত মানে কোন জায়গা থেকে আমদানি করে? বাংলাদেশ থেকে আসে। হ্যাঁ, শীতল শুকি, লোনা ইলিশ, আর তারপরে লইট্টা শুটকি, আর বাকি সব শুকনা শুটকি আয়ে জাগিরোড থেকে। জাগিরোডটা কোথায়? আসাম। আর কি অন্য কোনো রাজ্য থেকে আসে? রাজ্য জাগির উত্তর সব জায়গায় আয়া, মানে সব জায়গায় শুটকি আয়া না ইউ এ আর কি জমা হয়, তারপরে এম থেকে সব জায়গায় তুই নিয়ে যাই। খাদ্য স্বয়ংবরতা রাজ্যে এখনও দূরস্থ, কারণ জাতি উপজাতির পাতের একটি অন্যতম খাদ্য উপাদান শুটকি মাছের জন্য আমাদেরকে বহিরাজ্যে নির্ভর করতে হয়। তার আমদানির একটি তথ্য পাওয়া গেল সম্প্রতি বিধানসভা অধিবেশন থেকে, যেখানে মৎস্যমন্ত্রী জানালেন যে কী পরিমাণ শুকনো মাছ আমাদের আমদানি করতে হয়। এবং এরই সত্যতা খুঁজতে আমরা এসেছিলাম বটতলা বাজারে, যেখানে আমরা জানলাম যে শুধুমাত্র শুটকি মাছ খাওয়ার জন্য আমাদের বিভিন্ন রাজ্য, এমনকি প্রতিবেশী রাষ্ট্রের উপরেও নির্ভর করতে হয়। এই বিষয়ে আমরা কবে স্বয়ংসম্পূর্ণ হব তার ঠিক দপ্তরই বলতে পারবেন।